পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণ নিয়ে ফের অভিযোগ উঠল বাঁকুড়ায়। অভিযোগ জানানো হয়েছে, উপরে তোমার ডিএম কে জানানো হয়েছে, বিডিও সাহেবকে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের নির্মীয়মান এই রাস্তার নির্মাণ সামগ্রী নিয়ে অভিযোগ উঠতেই সরজমিনে খতিয়ে দেখতে এলাকায় পৌঁছলেন তালডাঙ্গার বিধায়ক অরূপ চক্রবর্তী এবং তৃণমূল নেত্রী শান্তিকা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারের টাকা আটকে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন তারা। আমি অভিযোগ পেলাম যে আমার এই ক্যাম্পে এসেছিলাম, আমাদের যেটা পরিষেবা হচ্ছে সহায়তা কেন্দ্র, আমাকে গ্রামের লোক বলল যে এই গ্রামে যে রাস্তাটা হচ্ছে, রাস্তাটা ঠিক মতো হচ্ছে না, পথশ্রী প্রকল্পে। আমি খোঁজ নিলাম কেন হচ্ছে না, প্রবলেমটা কি আছে, তো ওদের মালিককে বললাম খবর দিতে রাস্তা যেন ঠিকঠাক হয়, আর যদি রাস্তা ঠিক না হয় সরকার দুবার টাকা দিতে পারবে না। গ্রামের লোককে বললাম নজর রাখবেন। কে করছে কর্মটা? ওখানে একটা এজেন্সি করছে, কি নাম এজেন্সিটা? এমভিএল। ওকেই আপনার 14টা রাস্তা দেওয়া হয়েছে সিমলায়, আমাদের সারেঙ্গা ব্লকে ওই সব কাজগুলো করবে, যদি ওরা ঠিকঠাক করে ভালো। তাছাড়া আমি এডিএম জেলা পরিষদের সঙ্গে কথা বলেছি, কাজ যদি ঠিক না হয় পেমেন্ট বন্ধ হয়ে যাবে। না, কাজ আমাদের খারাপ হচ্ছে না, স্যার এসে দেখে গেল যে দুটিটা বিছানা হয়েছে, অবশ্যই ভালো হয়েছে, বলতে পৃষ্ঠে যাতে টোয়েন্টি মিনার হয় ওটা দেখতে বলে আমি অবশ্যই সেটা। গ্রামের মানুষ তো অভিযোগ করছে যে তোমার ঠিকঠাক করে কাজ করছে না। গ্রামের মানুষ অভিযোগ করছে কিন্তু তারা দেখতে পারে কাজ ঠিকঠাক হচ্ছে না, যদি না হতো তাহলে তো বন্ধ করে দিত। অভিযোগ আসছে, দেখবো অবশ্যই ভালো করার চেষ্টা করবো। এদিকে বিজেপির দাবি, তৃণমূল নেতারা কাটমানি নেওয়াতেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে বাধ্য হচ্ছে ঠিকাদাররা। পরে জনরোষের কথা ভেবে এখন তৃণমূল নেতারা নাটক করছেন। রাস্তা নিয়ে গত কয়েকদিন ধরে গ্রামবাসীরা অভিযোগ করছিল, আমাদের কার্যকর্তারা সেখানে গিয়েছিল একবার সরজমিনে খতিয়ে দেখতে, তার ফেসবুক পোস্ট আমাদের কার্যকর্তারা সেখানে করেছিল, একটা জনরোষ ওখানে তৈরি হয়েছিল এই রাস্তাটার কারণে। কারণ এই রাস্তার যে নিম্নমানের, সেই নিম্নমানের যে কোনো লোক দেখলেই বোঝা যায় যে কত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছিলো। তার কারণ কী ছিল যে তৃণমূল নেতাদের কাছে আগাম যে কাটমানির টাকা দিতে হয় কন্ট্রাক্টরদেরকে, আর সেই টাকা দেওয়ার কারণেই ওই রাস্তার বাকি যে আছে তার নিম্নমানের সামগ্রী দিয়ে করার জন্য কন্ট্রাক্টর শুরু করেছিল। কিন্তু স্থানীয় অধিবাসীরা যেভাবে এর বিরুদ্ধে আচরণ করছিল, সেখানে তৃণমূল নেতারা এখন বিভিন্ন ধরনের ওরা যে নাটক শুরু করেছে, সেই নাটকের দেখাতে গিয়ে আজকে সেই জনরোষের মুখে পড়েছেন এবং সেখানে এই ধরনের কথাবার্তা বলছেন। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের বারপাখান মোড় থেকে শালুইমুড়া গ্রাম পর্যন্ত মোট 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা। সম্প্রতি পথশ্রী প্রকল্পে পাকা করার কাজ শুরু হয় সেই রাস্তায়। কাজ শুরু হতেই স্থানীয় বাসিন্দারা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন, তা নিয়ে এলাকার মানুষের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়। ক্ষোভের আঁচ পেতেই এলাকায় গিয়ে রাস্তার কাজ সরজমিনে খতিয়ে দেখেন তালডাঙ্গার বিধায়ক অরূপ চক্রবর্তী এবং সঙ্গে ছিলেন তৃণমূল নেত্রী শান্তিকা বন্দ্যোপাধ্যায়। রাস্তার কাজ খতিয়ে দেখে ঠিকাদার সংস্থাকে হুঁশিয়ারি দিলেন তালডাঙ্গার বিধায়ক অরূপ চক্রবর্তী। তিনি বলেন কাজ খারাপ হলে প্রয়োজনে ঠিকাদারের বরাদ্দ টাকা আটকে দেওয়া হবে। সংশ্লিষ্ট ঠিকা সংস্থার কর্মীরা অবশ্য নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বিজেপির দাবি, তৃণমূল নেতারা প্রতিটি সরকারি প্রকল্পের মতো পথশ্রী প্রকল্পেও মোট অঙ্কের কাটমানি নিয়েছেন, তার ফলেই এখন নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে বাধ্য হচ্ছেন ঠিকাদাররা। পরে জনরোষের খবর পেতেই এলাকায় গিয়ে তৃণমূল নেতারা এখন নাটক শুরু করেছেন। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।